আজ এর রায় ফারলি হালিয়ে অনুষ্ঠিত হব আনোয়ার আর আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মী অলরে লইয়ের ঈদ পুনর্মিলনী এবং বর্ষবরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে যোগ দিব আনোয়ার আর মাইফোয়া বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ এবং পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান এমপি, আর অর্থ প্রতিমন্ত্রীর আনোয়ারাত আগমনের গিরিচলের উৎসবের আমেজ পুরো উপজেলা ছায় নানান রহমর বিলবোর্ড ব্যানার এবং ফেস্টুন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের তৃণমূল নেতা কর্মীর স্বাগত রইলি বাইর করা হই। এপ্রিলের 19 তারিখ শুক্রবার বিকালে উপজেলার বন্দর সেন্টারের উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হকের নির্দেশে ব্যবসায়ী মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে বিশাল স্বাগত রেলি বাইর করা হয়। রেলি ও বন্দর সেন্টার কান্তিরহাট মরুত্তন বাইরে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরি শেষে বদ্ধভূমি চত্রতায়ের সংক্ষিপ্ত আলোচনার সভা রূপ লয়। বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াশিকা পার লগে আরার আনোয়ার তৃণমূল আওয়ামী লীগের কর্মীর লগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সার্বিক সহযোগিতায় এই উদ্যোগের সাধুবাদ জানাই এবং আরা আনোয়ারার সর্বোত্তরের তৃণমূলের আওয়ামী লীগ অবহেলিত অবাঞ্ছিত আওয়ামী লীগ আদি সেন্টারের এই প্রোগ্রামের বিশাল আকার ধারণ করে ভ্রমণ করে দিয়ে আনোয়ারার মানুষের অনুরোধ করে রাখবার কোনো সুযোগ নাই। ইহেন গণতান্ত্রিক রাষ্ট্র, ইহেন রাজতন্ত্র হলো দেশ নয়। উপজেলা যুবলীগ নেতা মামা সাদাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন বাবলু, মেজবা উদ্দিন সোহেল, মাকসুদুদ্দিন বাচ্চু, আবুল হাসেম, কাজী শফিকুল আকবর, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ মুজিবুল হক, মহিলা ইউপি সদস্য বিলকিস আক্তার চৌধুরী সহ আরো শত শত নেতা কর্মীও উপস্থিত আছে। আইবু ইয়েনোর যে উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে আমরা ঈদের যে আনন্দ, ঈদের আনন্দের হার মানাই ইয়েনোর যে উৎসব মুখর পরিবেশ, ঈদের আরো সামান্য প্রস্তুতি সভা দিনে একটা জনসমাগমের পূর্ণই যাবে। এই যে আমেজ ইয়ের পুরো ঈদের আমেজের হারারে অতিক্রম করে দিই। আশা করি যে হালিয়ার যে বর্ষবরণ অনুষ্ঠান ইয়েনোর নাই যে আরো হাজার হাজার মানুষের সমাগম হবে এবং এই মিছিলাই তার প্রমাণ দেয়। আর 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 কর্মী বায়নের হয় সেন্টার মিছিল করব এই আর আর 20 তারিখের জনসভা সফল করার লক্ষ্যে। শর্টকাটে ছোটোকাট ওকে মিছিল করবার কথা আছে, কিন্তু এই মিছিল বৃহৎ আকারে রূপ নিয়ে তারা আর আর এই মিছিলের সহযোগিতা করি তারারে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সি প্লাস চট্টগ্রাম।